তো বন্ধুরা আজকে আমরা খেলবো স্কেয়ারি চিচার 3D, যেখানে গেমটা হলো আমাদের সেই দিদুমণি যে আমাদের ছোটবেলায় খুব মারতো তাকে আমরা কিভাবে জ্বালাতন করবো, তো সেই নিয়ে গেম, খুব মজার। তো চলো শুরু করি। তো এখানে ফার্স্টে যেটা বলছে একটা মাউস ট্যাবকে প্লেস করতে হবে টেবিলের ওপরে, তো চলো আমরা টেবিলের সেই ট্যাবটাকে প্লেস করি। আমাদের দিদিমণি এখন হাই তুলছেন, সে সকালবেলার কাগজটা নিল এবং আমিও পিছন পিছন যাচ্ছি, মানে আমার ক্যারেক্টারটা যাচ্ছে ওপর দিকে যেতে বলছে জয়স্টিকের সাহায্যে দরজার কাছে। দরজার কাছে গেলাম, এবার দরজাটাকে খুলতে বলছে, দরজা খুলে ভিতরে ঢুকতে বাঁ দিকে যেতে বলছে। ও সামনে একটা আলমারি আছে, তো আলমারিকে এবার আমরা আলমারিটাকে খুলতে বলছে। আচ্ছা, ও আলমারি খুলতে মাউস ট্যাবটা পেয়ে গেছি। এবার ও টেবিলের দিকে যেতে বলছে, টেবিলের দিকে গেলাম, যাচ্ছি। হ্যাঁ, এবার টেবিলে রেখে দিতে বলছে, রেখে দিলাম, কাগজটা চাপা। আচ্ছা, এবার পালাবো। দিদিমণি এখন আমাদের ঘুমোচ্ছে। এবার দিদিমণি এলো, খবরের কাগজে প্রথম পাতা পড়বে বলছে। এবার হাতে আটকে গেছে দিদিমণি, চেঁচাচ্ছে। ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা, ফার্স্টে আমার ক্যারেক্টারটা হেভি আনন্দ পেয়েছে, হেভি নাচছে, দিদিমণি হেভি রেগে আছে। আচ্ছা, নেক্সট পার্ট, নেক্সট পার্টে বলছে লেট সার্ভ আপ সাম, ও ব্রেকফাস্টটাকে গন্ডগোল করতে বলেছে টাবেল। ঠিক আছে, চলো। দিদিমণি কর্নফ্লেক্স খাচ্ছে, দিদিমণি কর্নফ্লেক্স খাচ্ছে। দিদিমণি আমাদের আবার বেস্ট শেফ, তা মুখখানা কিরম দেখে। আচ্ছা, কিছু আনতে যাচ্ছে দিদিমণি, এবার আমরাও ঢুকবো। তালাটাকে খুলতে হবে, তালা খুলবার জন্য কিনতে বলছে, ও আমাদের একটা লক পিকার কিনতে হবে যেটা 100 কয়েনে। তো চলো আমরা কিনে নিই লক পিকারটা। লক পিকার কিনে নিয়েছে, এবার ইউজ করতে বলছে। এ তো 10 টাকা দামের তালা, একবারেই খুলে গেছে। চলো এবার ভিতরে যাই, তার আগে একবার বাইরেটা ভালোভাবে দেখে নিই। বাঁ দিকে যেতে হবে, যাই গিয়ে দেখি কী কী আছে। দিদিমণি এখন বই পড়ছে, জানি না কতক্ষণ বই পড়বে। সামনে দিকে দুটো বড় বড় দরজা, জানলা, এ বাক্সটা কিসের জানি না। আর কোনো কিছু নেই, চলো ব্যাক করি, যাচ্ছি। এরপর এবার আমরা ঘরের ভিতরে ঢুকবো, ঢুকে এখন দিদিমণি কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না। নিচের দিকে, নিচের ঘর, নিচে আছে, নিচের এতে দেখি কোন দিকে। ও এবার ওপরে যাচ্ছে, এই সুযোগ, এই সুযোগ। তার আগে একবার এইদিকে দেখে নি কিছু আছে নাকি দরকারি, না সেরম কোনো দরকারি কিছু নেই। দিদিমণি ওপরে যাচ্ছে, এই সুযোগে আমরা এবার ঘরের ভিতরে ঢুকবো। আবার গেট খুলেছি, গেট খুলে এইটা দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে গেছে, দেখতে পাঠাতে হবে বাইরে। আর নাপছে, ধীরে ধীরে নাপছে দিদি, লুকিয়ে পড়ি, বসে লুকিয়ে পড়ি। নেবে দেখি কত দূর আছে, এক ধরে ফেলবে নালে ধরতে পারবে না। ও ঘরের বাইরে বেরিয়ে এলা, দিদিমণি ধরবে না, কিন্তু মুখখানা কিরম করলো। চলো আবার যাব, আমাদের তাহলে কিচেনের ভিতরে যেতে হবে, কিচেনটা কোনখানে সেটাকে এবার দেখতে হবে। দিদিমণি আবার ওপরে গেছে তাড়াতাড়ির মধ্যে, এবার 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 লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি চলে যাবো, যাচ্ছে ওপর দিকেই যাচ্ছে, ওপরের ঘরটার মধ্যে ঢুকে পড়ুক। হ্যাঁ, ঢুক, এবার ঢুকে পড়েছে, এবার 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 চলে যাব।
যা, আমার মাথার উপরেই আছে। এটা এর ঘর নয়, এখানে একটা স্টার আছে, স্টারটা নিলে হিন্ট পাবো। কিন্তু স্টারটা দিদিমণি যখন ডিজেতে নাচছে, আমাকে না কপিরাইট খাইয়ে দেয়। হেভি নাচ নাচলো, কিন্তু এই ঘরে আমার কিছু করা যাচ্ছে না। দাঁড়াও, পাশের ঘরে, পাশের ঘরটাই রান্নাঘর। এটাও তো রান্নাঘর নয়, রান্নাঘরের টেবিল। আচ্ছা, ওই দিকে একটা রান্নাঘর। এত দরজা না, খুঁজে পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, এই তো কনফ্লেক্সের জায়গা। আচ্ছা, সামনে ও এটা সল্ট আছে, সল্টটাকে নিয়ে নিতে হবে। এই এসে গেছে রে, আর পালাতে হবে। এ ঢুকে ঢুকে পড়েছে কোথায়, খাবার করে বোঝাও যাচ্ছে না কোথায়। এটা কোন ঘরে আবার দরজার সামনে এ দিয়ে রেখেছে, কোথায় যাচ্ছে বুঝতেও পারছি না। কোথায় গেল, তোমরা পালাই এখন এখান থেকে। এতক্ষণে আশপাশটা দেখে কিছু একটা বুঝতে পেরেছে, খাবারের ওখানেই তো, বাথরুম না খাবারের ঘর, বুঝতে পারছি না এখন কোথায় আছে। উপরে একটা ট্যাপ পাতা আছে, ওইখানে তো জানলাটাকে সাবধানে যেতে হবে। কোনখানে যাচ্ছেও বুঝতে পারছি না, এদিকে আমাকে টিটি করছে। ওপরে এই চুলটা নাকি খুব সুন্দর। দাঁড়াও, তোমার আমি দেখাচ্ছি খাবারের নুন যতক্ষণ না ছেটাবো। আবার পেরিয়েছে কোথাও একটা, ওখানে যাচ্ছে বুঝতে পারছি না, জায়গাটাকে চিনতে হবে। নিচের দিকে নাবলো, যেখান দিয়ে বেরিয়েছি সেখান দিয়ে ঢুকবো। এটা কোনখানে এলো, রান্না বাইরে বেরিয়েছে, কিন্তু বুঝতে পারছি না কোন দিকে যেতে চাইছে। আরে বাবা, আবার ঠান্ডায় কাঁপছে, গরমে মরে যাচ্ছে, ঠান্ডায় কাঁপছে। লাফাই, লাফালে উঁচু আছে, এটা দিয়ে উঠতেও পারবো না, হবে না, এখান থেকে এখান দিয়ে যেতে পারবো না। কোথায় গেল, বাইরে বেরিয়েছে। এই এই রে, ধরে ফেলবে, এবার ধরে ফেলবে, ধরে ফেলবে। ও, এখান দিয়ে যে ধরে ফেললো রে। I'm definitely the best chef in the world. Dara, amio bodmai student. Dekh ebare ki kori. Rak khawar skip korlo. Cholo, ebare ja hobe ekbari. Ebareo jacchi. Samne abar tala diye diyechi. Thik ache, janla diye rupo. Kono oshubidha nei. Nil ronger tala. Amar kache ekhon nei. Cholo. লাফ দিয়ে ঢুকতে হবে, লাফ দিয়ে ঢুকে পড়েছি, টিভি দেখছে। চলো চলো ওই দিকের ঘরটা, ওই দিকের দরজাটা দিয়ে ঢুকলে সুবিধা হবে, বেশি ঘুরতে হবে না, একদম সামনেই আছে। ওই দিকের থাকতে তাহলে এসেছিল, ঘোর 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 ঘোর। এই তো মনের জায়গা, উল্টে পড়েছে রে, আবার বেরিয়ে পড়েছে, চ হয়ে গেছে, পালা পালাই পালাই। এবার হয়ে যাবে, কিন্তু কোন দিকে আছে, বাইরে আছে না ভিতরে, না ভেতরেই আছে। টিকিটটা দিয়ে এবার পালাবো, সামনে কি ছিল কিটা নিয়ে নিল, কাজে লাগতো পরে, ঠিক আছে পরে দেখা যাবে। এবারে ইয়ামি ইয়ামি হেভি ইয়ামি খা, তো গাইস আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কেমন হয়েছে জানাবে।
এর পরবর্তী পার্ট নেক্সট ডে আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।